আসসালামু আলাইকুম। যে কারণে এক বছরে দুই রমজান হবে, রাখতে হবে 36 রোজা, এ সংক্রান্ত এই খবরটি এখন আপনাদেরকে পড়ে শোনাবো, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। শুরু হয়েছে মহিমান্বিত মাস রমজান, এই সময় রোজা পালন করবেন বিশ্বের শত কোটি মুসলিম। এবছর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব আমিরাত সহ এশিয়ার দেশগুলোতে প্রতিদিন 13.5 ঘন্টা থেকে 15 ঘন্টা রোজা রাখবেন। সৌর বর্ষপঞ্জির হিসাবের বিবেচনায় চান্দ্র বর্ষপঞ্জিতে প্রতি বছর 10-12 দিন কম হওয়ায় রোজার সময়সীমার পরিবর্তন হয়, আর প্রতি 30 বছরের মধ্যে গ্রীষ্ম ও শীত মৌসুমের মধ্যে রমজান মাস ঘূর্ণায়মান থাকে। মূলত অক্ষাংশ ও দ্রাঘিমার এবং নিরক্ষরেখা থেকে দেশের অবস্থান অনুসারে রোজার সময়সীমায় এ তারতম্য হয়। 2031 সাল পর্যন্ত উত্তর গোলার্ধের সময় কমতে থাকবে, সেই বছর 14 ডিসেম্বর শীত মৌসুমে রোজা অনুষ্ঠিত হবে, আর 2030 সালে এক বছর দুই রমজান অনুষ্ঠিত হবে, সেই বছর 5 জানুয়ারি রমজান শুরু হবে, আবার একই বছর 25 ডিসেম্বর আবার রমজান শুরু হবে। তার মানে ওই বছর 35 বা 36 দিন রোজা রাখতে হবে। 2063 সালেও একই বছরে দুই রমজান হবে। অতীতে 1997 সালে এবং 1965 সালেও এমনটি হয়েছে।